বিশিষ্ট কথাসাহিত্যিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাসান আজিজুল হকের নামাজে জানাজা মঙ্গলবার বাদ জোহর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এর আগে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য তার মরদেহ রাখা হয়। রাজশাহী প্রতিনিধি আমির ফয়সালের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। নন্দিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের সাহিত্য চর্চার হাতে করি কৈশোরেই। প্রবেশিকা পাশের পরপরই তিনি লেখেন উপন্যাস মাটি ও মানুষ, তবে সেটি অপ্রকাশিতই থেকে যায়। পরে লেখক হিসেবে তিনি সবার দৃষ্টি কাড়েন 1960 সালের দিকে। 1960 দশকে তিনি কথাসাহিত্যিক হিসেবেও সুনাম অর্জন করেন। 1970 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 1999 সালে 21 পদক এবং 2019 সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন এই কথাসাহিত্যিক। উপন্যাস, ছোট গল্প, নাটক ছাড়াও বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ ধর্মী রচনা লিখে দেশের সাহিত্য অঙ্গনে বিশেষ অবদান রেখেছেন তিনি। তিনি 1939 সালের 2 ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার জবগ্রামে জন্মগ্রহণ করেন। 1973 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দিয়ে টানা 31 বছর অধ্যাপনা করেন আজিজুল হক। হাসান আজিজুল হকের উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে আত্মজা ও একটি কবরি গাছ, জীবন ঘোষে আগুন, পাতালে হাসপাতালে। মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের মধ্যে ছিল 71 করতালে ছিন্ন মাথা, লাল ঘোড়া আমি, ফুটবল থেকে সাবধান ইত্যাদি। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে সোমবার রাত 9টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কথাসাহিত্যিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। তিনি 3 মেয়ে এবং 1 ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ অন্যান্যরা। স্যারের যে আদর ভালোবাসা এতটাই গভীর, আসলে কল্পনা করা যায় না। তিনি ছোট বড় ধনী গরিব সবাইকে এত কাছে নিয়ে নেন, আসলে তার কাছে না আসলে এই জিনিসটা আসলে ভাবা যাবে না। আমাদের এই রাজশাহীর গৌরব ছিলেন না, উনি সমস্ত বাংলাদেশের গৌরব। ওনার মন যেমন ছিল উদার, তেমনই ছিলেন সকলের ছোটদের প্রতি, বড়দের প্রতি, গরিবের প্রতি উনি খুব ছিলেন অমায়িক। দীপ্তচন্দ্র পাল, আরটিভি। অধ্যাপক হাসান আজিজুল হকের দাফন এবং শ্রদ্ধা প্রক্রিয়ার বিষয়ে জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আমির ফয়সাল। ফয়সাল, কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ব্যাপারে বিশিষ্ট জনরা কি বলছেন, তার ব্যাপারে শ্রদ্ধা নিবেদনের ব্যাপারে কে কে এসেছে এবং কয়টায় জানাজা এবং দাফন হতে পারে? জি রেদোয়ান, আপনাকে ধন্যবাদ। রাজশাহী এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। এখানে আপনারা জানেন যে কথাসাহিত্যিক, উপমহাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক স্যার মৃত্যুবরণ করেছেন গতকাল রাত 9:15। তারপরেই তার শুভাকাঙ্ক্ষীরা তার বাসায় ছুটে গিয়েছিলেন। এখন কিন্তু এই মুহূর্তে তার শ্রদ্ধা নিবেদনের পালাটি চলছে রাজশাহীতে। তার বিহাসে যে উজান নামের বাসাটা রয়েছে, সেখান থেকে আজ বেলা 11:30 সময় মূলত উনার লাশটি রওনা দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। এবং সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে দর্শন বিভাগ রয়েছে, সেই দর্শন বিভাগের অধ্যাপনা উনি করেছিলেন। সেই দর্শন বিভাগে ওনার ছাত্র, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে, তারা সবাই একে একে শ্রদ্ধা নিবেদন করেন তাকে। এবং তার ঠিক পরপরে 12:00 এখানে শ্রদ্ধা নিবেদনের পর্ব চলছে। প্রথমেই মাননীয় রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং এখানে চলছে কিন্তু সেই পর্ব। এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন চলছে এখানে। এর পরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে এবং ঠিক তারপরেই একে একে সবার জন্য উন্মুক্ত করা হবে শ্রদ্ধা নিবেদনের কর্মকাণ্ড। এবং পর্বটি মূলত এখানে এখানে শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় যে মসজিদ রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেইখানে জানাজা অনুষ্ঠিত হবে জোহরের নামাজের পরে। এবং এই জোহরের নামাজের পরে শ্রদ্ধা নিবেদন শেষে ওনার দাফনের কার্যক্রমটা শুরু হবে। আগেই বলে রাখি যে দাফন কার্যক্রম কিন্তু আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গোরস্থানে হওয়ার কথা ছিল, যা পরবর্তীতে এখানে
সিদ্ধান্তের পরিবর্তন আসে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় গ্রন্থাগারটি রয়েছে ঠিক তার চত্বরেই ওনাকে সমাহিত করা হবে বলে জানিয়েছেন আমাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখানে একের পর এক শ্রদ্ধা নিবেদন চলছে, আমার সাথে কথা হয়েছে বেশ কয়েকজনের, তারা সবাই মর্মাহত এবং বলেছেন যে এই অপরিণীয় যে ক্ষতিটি হয়েছে ওনার চলে যাওয়াতে তা কখনোই আর পূর্ণ হবার নাই, এবং এখানে সবাই এসেছেন তাকে শেষবারের মতো দেখতে এবং শ্রদ্ধা জানাতে, তার ভক্ত অনুরাগী এবং যারা তার শুভাকাঙ্ক্ষী রয়েছিলেন। হৃদয়নায় এই ছিল সর্বশেষ হাসান আজিজুল হক স্যারের শ্রদ্ধা নিবেদন স্থল থেকে। আমির ফয়সাল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।